লিপিকা ঘোষ কংগ্রেস মুখপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে লিপিকা ঘোষ আপনি আমাদের প্রতিবেদন দেখলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যে কথাগুলো বলেছিল যে বছর আসলে ব্রিটিশ মুক্ত ভারত বলিষ্ঠ ভারত তৈরি করতে সত্তর বছর লেগেছে আপনারা কেন এই জিনিসগুলো চেঞ্জ করেননি আসলে কি ব্রিটিশরা চলে গেছিল এবং যে কথা ফিসফাসে শোনা যায় ব্রিটিশদের চামচাদের রেখে গেছিল ভারতবর্ষে কারা চামচার কথা বলছে এই দলটা তৈরি হয়েছে কবে আজকে বিজেপি তৈরি হয়েছে কবে বিজেপি চামচার কথা বলছে বিজেপির কি ভূমিকা আছে না বিজেপি কিন্তু চামচা শব্দটাও বলছে না বিজেপি বলছে ব্রিটিশদের দালালি এবং ব্রিটিশদের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছেন মানে আরো কড়া শব্দ ব্যবহার করছে লিপিকাদি দি কি জানো কি ভূমিকা আছে বিজেপির কি ভূমিকা আছে দেশের দেশের স্বাধীনতা আন্দোলনে কি ভূমিকা আছে যে চামচার কথা বলছে এইভাবে আগে কিছু করেনি দেশের জন্য নিজেদের পূর্বসূরিকে মানেন না আপনারা নিজেদের পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ী জিকে মানেন না আপনারা মনে করেন মোদীজি মানে ভারত বিজেপির যা শুরু থেকে শেষ সব মোদীজি আপনারা মানুন আগে সেগুলো তারপরে কংগ্রেসের সমালোচনা করবেন কংগ্রেস সত্তর বছর চালিয়েছে বলে আজকে আপনারা ভারতবর্ষ আজকে ক্ষমতায় এই বেশ ভেরি ভি ইম্পর্টেন্ট পয়েন্ট লিপিকা ঘোষ আপনাকে একটু বিরত করছে আমি যেহেতু কংগ্রেসের তরফ থেকে আপনি বললেন আমি বিজেপির তরফ থেকে বিমান শঙ্কর নন্দর কাছে যেতে চাই লিপিকা ঘোষ যা বললেন সত্যিই তো কংগ্রেস সত্তর বছর ধরে চালিয়েছে বলে আজ আপনারা এত কথা বলতে পারছেন কী বলবেন তুমি কতগুলো কথা বলি বলতে হবে একটু আগে এই প্রশ্নের উত্তর নেয় তার আগে অদিত চৌধুরী একটা কথা বলেছিলেন একটু আগে আপনারা দেখালেন যে স্বাধীনতা আন্দোলনে বিজেপির কি ভূমিকা একটু আগে এটাও বললেন আমি যদি জিজ্ঞেস করি স্বাধীনতা আন্দোলনে অধিত চৌধুরীর ভূমিকা কী ছিল উনি উত্তর দিন পারবেন পারবেন এখন উনি তখন জন্মাননি তো ভারতীয় জনতা পার্টি যদি সেই সময় তৈরি না হয়ে থাকে আমাদের পূর্বসুরি জনসংঘ যদি তৈরি না হয়ে থাকে আমরা কি ঘড়ির কাঁটাকে পিছিয়ে পিছিয়ে সাতচল্লিশের আগে নিয়ে চলে যাব সুতরাং এই ধরনের প্রশ্ন করাটাই হাস্যকর তার কারণ ভারতীয় জনতা পার্টি তো দূরের কথা তখন কিন্তু জনসংঘ দলটাও তৈরি হয়নি এটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স একটা দল উনিশশো একান্ন সালের শেষের দিকে তৈরি হয়েছিল তাই এই প্রশ্ন করাটাই একটা হাস্যকর প্রশ্ন যে স্বাধীনতা আন্দোলনে বিজেপির কি ভূমিকা ছিল এক দ্বিতীয় কথা এই কংগ্রেসের একটা অদ্ভুত কথা স্বাধীনতা আন্দোলনে ওরা অনেক ভূমিকা পালন করেছিল আচ্ছা কংগ্রেস এ পলিটিক্যাল পার্টি আমার এখানে প্রশ্ন কংগ্রেসের লোকেদের যদি কংগ্রেস রাজনৈতিক দল হতো আমি নিশ্চয়ই সমস্ত কৃতিত্ব কংগ্রেসকে দিতাম কিন্তু আমরা একটা ক্লাস থ্রি ফোরের বাচ্চাকেও যখন ক্লাস নিই পড়াই তখন বলি যে কংগ্রেস ছিল একটা প্ল্যাটফর্ম এবং সেখানে বিভিন্ন গোষ্ঠী বাম ডান সকলে সেখানে তার ভূমিকা পালন করত। সেখানে সোশ্যালিস্টরা ছিল নন সোশ্যালিস্টরা ছিল প্রত্যেকে ছিল তো একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মকে মহাত্মা গান্ধী স্বাধীনতার পরে বলেছিলেন যে কংগ্রেসকে আর পার্টি করো না কংগ্রেসকে দল তৈরি করো না এটাকে তুলে দেওয়া ভালো অন্য দল তৈরি করো সেটা কংগ্রেস কংগ্রেসের সেই সময়কার লিডাররা মানেননি ফলে একটা প্ল্যাটফর্মকে একটা সংগঠন ভেবে সমস্ত কৃতিত্ব গায়েব করা এটা একটা অদ্ভুত চরিত্র মানে কি বলবো এটা খুব একটা মানে ইয়ে কাজ নয় কিন্তু এই যে তিনটে আইন আমি আমি একদম যদি ফোকাস করি তাহলে এগুলো কেন চেঞ্জ করেন এই যে শিক্ষা এবং হিন্দি চাপিয়ে দেওয়ার কথা বারবার বলা হয় আরেকটা আমি অ্যাড তাহলে বলতে সুবিধা হবে নেহেরু সালে সাতাশে নভেম্বর স্টেট गवर्नमेंट গুলোকে চিঠি করে বলছেন একদম পরিষ্কারভাবে যে আই ডিড নট লাইক রিজার্ভেশন ইন অ্যানি ফর্ম স্পেশালি রিজার্ভেশন ইন জবস অর্থাৎ সংরক্ষণ পিছছে পিছড়ে বর্গের সংরক্ষণটার ডিরেক্ট ডিনাই করছেন অপোস করছেন রাজ্যের দেশের প্রধানমন্ত্রী দ্বিতীয় মন্ডল কমিশন ও বিসি ও কোঠা কংগ্রেস কার্যত তাদের রুলিং স্ট্যাটাসে কোনোদিনও মন্ডল কমিশনের স্ট্যাটাস দেনি ইভেন ইভেন যে বিধানসভা লোকসভায় এই যে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর জিতে গেছিল কোন কংগ্রেসদের বিরুদ্ধে কংগ্রেসিরা তাকে বারবার বাধা দেওয়ার পরে যোগেন মন্ডল পশ্চিমবঙ্গ কনস্টিটিউশন থেকে যোগেন মন্ডলের একটি ভোটে জিতে আমাদের ভাগ্য বিধাতা হয়েছেন উনি কংগ্রেসের একাধিক লিডার তাকে জিততে দেয়নি সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস যদি পজিটিভ আলোচনা করে পজিটিভ আলোচনা আমরা করতে রাজি আছি কিন্তু কংগ্রেস যখনই এই ধরনের এলিটিস্ট আলোচনা করে তখন কিন্তু আপত্তি হয় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নাম যখন উঠে আসছে কংগ্রেসের একজন মণিশঙ্কর আইয়া যার বিরুদ্ধে অজস্র অভিযোগ আছে ভারত চীন যুদ্ধের সময় তার কি ভূমিকা পালন করেছিলেন বললে কংগ্রেস কর্মীরা লুকিয়ে যাবে এখন তিনি বলেছিলেন নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী কি হবে এআইসিসির মিটিং হবে তার সামনে চা বিক্রি করুক একটা লোকের কতরত নোংরা রুচি হতে পারে যে একজন মানে নেতা একজন পিছিয়ে বর্গের মানুষ সম্পর্কে এই ধরনের কথা বলতে পারে আচ্ছা কংগ্রেস সাফল্যের কথা বলছে আমি তাহলে একটা প্রশ্ন করি নেহেরুর আমলে ভারতের পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার চীন এবং পাকিস্তান গায়েব করে নিয়েছে তাহলে এই দায়িত্ব কেন

আপনারা পিছিয়ে পড়ে আপনারা বলছেন নরেন্দ্র সম্পর্কে আমরা খারাপ কথা বলেছি আমি একটা কথা লিপিকা দিয়ে আপনাকে বলতে চাই আমি লিপিকা দিয়ে আপনাকে আপনার থেকে আমার কৌতূহল আপনারা কি অফিসিয়াল রিজয়েন্ডার দেবেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যে প্রশ্নগুলো তুলল কংগ্রেসকে নিয়ে যে যে প্রশ্নগুলো তুললো কেন লালবাতির কালচার রেখে দেওয়া হয়েছিল কেন কর্তব্য পথ নামটাকে এতদিন পরে বদলানো হলো কেন এই তিনটে আইনকে নিয়ে আসা যায়নি এই প্রত্যেকটা জিনিসকে আপনি ডিনাই করে নিজেদের বক্তব্য বলতে পারবেন যে নরেন্দ্র মোদীর ডাহ মিথ্যা কথা বলছেন দেখতে হবে কি অবস্থায় মারা যায়নি মনে হচ্ছে আপনারা এজেন্ডা এবং ন্যারেটিভ সেট করার থেকে আমি বিমল দা আমার মনে হচ্ছে কংগ্রেস অনেক বেশি ব্যস্ত আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটাও বলেছেন যে কংগ্রেস রিজ্যাক্টর স্টার্টআপ খুলেছে প্রধানমন্ত্রীকে লঞ্চ করার জন্য নয় রাহুল গান্ধীর মত একজনকে আবার লঞ্চ করার জন্য না ওনালে যদি অ্যাডজাস্ট ব্যস্ত থাকেন একটা একটা ব্র্যান্ডকে রিব্র্যান্ডিং করার জন্য ওনার টাইম ডাবলে কোথায় ডিবেট গুলো করার না তার কারণ আছে কারণ হচ্ছে 60 এর দশক থেকে যে রাজনীতিটা করে আমি মনে করি রাজনীতির অনেক পুরনো রাজনীতি জওহরলাল নেহরু নেতা হয়েছিল মতিলাল নেহরুর হাত ধরে তাই ওই সময় থেকে পরিবারবাদ এরা শুরু করেছে এবং যখনই পরিবারের বাইরে কিছু গেছে ষাটের দশক থেকে কংগ্রেসের এই সংস্কৃতি তখন কিন্তু এরা ওই পরিবারকে কেন্দ্র করে দলটা তৈরি হয়ে গেছে আমি একটা উদাহরণ দিই নেতাজি সুভাষচন্দ্র বসু বলে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন কংগ্রেস কোনোদিন স্বীকার করেছে সংসদে পুরনো সংসদে নেতাজি সুভাষ বসুর যে প্রতিকৃতি সেটা কংগ্রেস অব্দি রাখতে দেয়নি সেটা প্রথম রেখেছিল যখন জনতা পার্টি সরকার ক্ষমতায় এসেছিল এবং সমরগুহর চেষ্টাই ছিল সেই সেই প্রতিকৃতি